নমস্কার, আপনারা দেখছেন খবর ত্রিপুরা, আর আপনাদের সঙ্গে আমি অমিত। প্রথমে দেখে নিচ্ছি খবর শিরোনাম। খবর শিরোনাম নিবেদন করছে আমার পরিবারের সুরক্ষা কবচ লিভসেভ। বুধবার দিল্লির পাতিয়ালা হাউস কোর্টে ঢোকার সময় কানহাইয়া কুমারের উপর চড়াও হয় একদল বিজেপি সমর্থক আইনজীবী। পাতিয়ালা হাউস কোর্ট চত্বরের এই পরিস্থিতি তীব্র ক্ষোভ প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট। বুধবার সকালে বাংলাদেশের হবিগঞ্জের বাহুবল উপজেলায় উদ্ধার হলো চারটি শিশু মৃতদেহ। 5 দিন ধরে নিখোঁজ ছিল শিশুগুলি। ফের উড়িষ্যায় পুলিশের জালে ধরা পড়ল জেল থেকে পালানো স্টুডেন্ট ইসলামিক মুভমেন্ট অফ ইন্ডিয়ার 4 জঙ্গি। নেইনিচ্ছি ছোট বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। বৈদ্যুতিক সরঞ্জাম যেমন ফ্রিজ, টিউবলাইট, এসি, মোটর, টিভি, গেজার, ফ্যান কেনার সময় অবশ্যই বিইই লেভেল ও সর্বোচ্চ তারা চিহ্নের সংখ্যা দেখে কেনা উচিত। ফ্রিজ, ওয়াশিং মেশিন, কম্পিউটার, গেজার, হিটার ও ফ্যান ব্যবহারের ক্ষেত্রে বিদ্যুৎ সাশ্রয়ের সাধারণ বিষয়গুলো মেনে চললে বিদ্যুতের অপচয় রোধ করা যায়। সাধারণ 60 ওয়াট অথবা 100 ওয়াট বাল্ব ব্যবহারের পরিবর্তে CFL অথবা LED বাল্ব ব্যবহার করুন। হ্যাঁ, আমরা একটু সচেতন হলেই আমরা বিদ্যুতের অপচয়কে রোধ করতে পারি। সাশ্রয় যত তারা, আমাদের বন্ধু তারা। বিদ্যুৎ চুরি বন্ধ করুন, আধারমুক্ত ত্রিপুরা করুন। জনকল্যাণ ও জনস্বার্থে ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সি এর সহযোগিতায় ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড থেকে প্রচারিত। ডাল মাছ সবজি মশলার কেরামতি গুরুমানি প্রতিহার সিস্টেম স্পাইসি কষা কিংবা ঝোল করো আমি সব নিরামিষ সিস্টার গুনে সব রান্না স্বাদে হয় সঠিক হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার মন চায় ফিরে ফিরে খেতে পারবা সিস্টার গুঁড়া মশলা গুণমানে প্রতি ঘরে ঘরে। যেটা বাচ্চাদের এই সব সমস্যা থেকে রেহাই দেয়। আমার বাচ্চাদের সুরক্ষা কবচ লিভসেভ কিডস। বিরতির পর স্বাগত, এখন খবর বিস্তারিত। বুধবার দিল্লির পাতিয়ালা হাউস কোর্টে ঢোকার সময়ে কানাইয়া কুমারের উপর চড়াও হয় একদল বিজেপি সমর্থক আইনজীবী। মারধর করা হয় কানাইয়া কুমারকে। পাতিয়ালা হাউস কোর্ট চত্বরের এই পরিস্থিতির তীব্র ক্ষোভ প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট। কোর্ট চত্বরের নিরাপত্তা সুনিশ্চিত করতে দিল্লি পুলিশ কমিশনারকে নির্দেশ দেয় আদালত। আদালত চত্বরে ঢোকার সময় মারধর করা হলো কানহাইয়া কুমারকে। বুধবার দুপুরে দিল্লির পাতিয়ালা হাউস কোর্টে ঢোকার সময় তার উপর চড়াও হয় একদল বিজেপি সমর্থক আইনজীবী। কানহাইয়াকে মারধর করার অভিযোগ উঠে তাদের বিরুদ্ধে এবং অভিযোগ স্বীকারও করেনি তারা। জানিয়েছেন, কানহাইয়াকে চর মেরে তারা গর্ববোধ করছেন। পাকিস্তান জিন্দাবাদ, হিন্দুস্তান মুর্দাবাদ, কোর্ট রুম কে আজাদ কশ্মীর, হমারা আজাদ কশ্মীর, হমারা পাকিস্তান জিন্দাবাদ, হিন্দুস্তান মুর্দাবাদ বোল রহে হ্যায়, হম কুছ না বোল রহে, বো হমারি কোর্ট হ্যায়, উসকে হমে মার রহে হ্যায়।
शर्मिंदा है आप? नो, शर्मिंदा नहीं हूँ। नहीं, कोर्ट में जो किया आपने, टेररिस्ट का नाम इस कोर्ट में लेके, टेररिस्ट का नाम लेके हम लोग उनका बखान करेंगे तो नौजवान खून नहीं खोलेगा? भाना हूँ, मैं क्या बोल दिया? उद्देश्य नहीं था, प्री प्लान नहीं था, प्री प्लान नहीं था। वंदे मातरम, वंदे मातरम, भारत माता की जय, भारत माता की जय, भारत माता की जय, भारत माता की। এই দিন কানাইহাকে আদালতে নিয়ে আসার আগেই আদালত চত্বরের বাইরে দুদল আইনজীবীর মধ্যে মারামারি বাঁধে আক্রান্ত হন সাংবাদিকেরা। সুপ্রিম কোর্টের নির্দেশকে কার্যত বুড়ো আঙ্গুল দেখিয়ে তারা আদালতের বাইরের চত্বরকে কার্যত রণক্ষেত্রের চেহারা দিয়েছেন। গোটা ঘটনায় দর্শকের ভূমিকা পালন করে দিল্লি পুলিশ এবং সিআরপিএফ। दो ग्रुप बन गया, लॉयर्स का दो ग्रुप डिवाइड हुआ। एक प्रो कन्हैया स्लोगन लगा रहा था, एक एंटी कन्हैया स्लोगन लगा रहा था। तो मैं अंदर गया आउट ऑफ क्यूरियोसिटी, बिकॉज मुझे भी अपने ऑफिस को लाइव अपडेट देना था। मैं पुलिस साइड जाके खड़ा हो गया। आई क्लिक्ड वन फोटोग्राफ, वन ऑफ द एंटी कन्हैया सपोर्टेड जर्नलिस्ट, ही एस्पॉट मी अप, ही पुल्ड मी अप एंड आई स्टार्टेड बीटिंग। पुलिस ऑल्सो डिड नॉट कॉल, police did not act in time and they were acting like a mute spectator, that's all। গত সোমবারও একই রকম ভাবে সাংবাদিক এবং জেএনইউ এর ছাত্রছাত্রীদের পেটানোর অভিযোগ উঠেছিল বিজেপি সমর্থক আইনজীবীদের বিরুদ্ধে। কানহাইয়া কুমারকে মারধরের কথা জানার পর সুপ্রিম কোর্টের তরফে আইনজীবীদের একটা দলকে পাতিয়ালা হাউস কোর্টে পাঠানো হয়। সেই দলে কপিল সিব্বলও ছিলেন। এই দিনের ঘটনার পরে বর্ষিয়ান আইনজীবী সলি সোরাবজি বলেন, আমি সত্যি লজ্জিত, যারা এই ঘটনা ঘটিয়েছেন তারা আইনজীবী হতে পারেন না, গুন্ডা। এদিন জেএনইউর ছাত্রনেতা কানহাইয়া কুমারকে 2 মার্চ পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে পাতিয়ালা হাউস কোর্ট। প্রথম দফায় 3 দিনের পুলিশি হেফাজতে রাখার পরে গত সোমবার কানহাইয়া কুমারকে আদালতে তোলা হয়। সেই খবর সংগ্রহ করতে গিয়ে বেধড়ক মার খেয়েছিলেন সাংবাদিকেরা। পেটানো হয় জেএনইউর একাধিক ছাত্রছাত্রীকেও। অভিযুক্ত বিজেপি সমর্থক আইনজীবী এবং দলীয় সমর্থকদের বিরুদ্ধে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ ওঠে। ওই ঘটনার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টে এক মামলা দায়ের করা হয়। সেই মামলার শুনানি ছিল এদিন। সেই সময়ে সুপ্রিম কোর্ট দিল্লি পুলিশকে পাতিয়ালা হাউস কোর্ট চত্বরে নিরাপত্তা বাড়ানোর নির্দেশ দেয়। পাশাপাশি আদালত চত্বরে সাংবাদিক এবং ধৃত ছাত্রের পরিবার বন্ধুবান্ধবের প্রবেশের ক্ষেত্রেও নির্দেশিকা জারি করে সেই মতো ব্যবস্থা করা হয়। কিন্তু কোনো কিছুকেই আমল না দিয়ে ফের রণক্ষেত্রের চেহারা নেয় দিল্লির ওই আদালতের বাইরের চত্বর। সাংবাদিককে ঘেরে মার পাটিয়ালা হাউস কোর্ট চত্বরের ওই পরিস্থিতি তীব্র ক্ষোভ প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট। কোর্ট চত্বরে নিরাপত্তা সুনিশ্চিত করতে দিল্লি পুলিশ কমিশনারকে নির্দেশ দেন আদালত। 10 মিনিটের রিপোর্ট জানাতে বলে। প্রয়োজনে লোকাল কমিশনার নিয়োগের হুঁশিয়ারিও দেন সুপ্রিম কোর্ট। সোমবার কোর্ট চত্বরে আইনজীবীদের ভূমিকা তীব্র নিন্দা করে সর্বোচ্চ আদালত। সুপ্রিম কোর্ট প্রশ্ন তুলে কিভাবে আইনজীবীরা নিজের হাতে আইন তুলে নিলেন। ভারতের সব নাগরিকই দেশপ্রেমিক, দেশের গরিমা ক্ষুণ্ণ হয়, এমন কোনো কাজ কারোরই করা উচিত নয়। তবে সুপ্রিম কোর্টের তিরস্কার কানেই নেননি আইনজীবীরা। কালো কোর্ট পরে পাটিয়ালা হাউস চত্বরে উন্মুক্ত জনতার মতো আচরণ করতেই দেখা গেছে আইনজীবীদের একাংশকে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বুধবার সকালে বাংলাদেশের হবিগঞ্জের বাহুবল উপজেলায় উদ্ধার হলো 4টি শিশুর মৃতদেহ। 5 দিন ধরে নিখোঁজ ছিল শিশুরা। বুধবার সকালে 4টি শিশুর দেহ উদ্ধার করা হয়েছে বাংলাদেশের হবিগঞ্জের বাহুবল উপজেলায়। শিশুগুলি 5 দিন ধরে নিখোঁজ ছিল। ওই 4টি শিশু গত শুক্রবার বাহুবল উপজেলার সুনন্দা গ্রাম থেকে নিখোঁজ হয়েছিল। বুধবার সকালে ওই গ্রামেরই একটি বিলের ধারে বালি চাপা অবস্থায় ওই 4টি শিশুর দেহ উদ্ধার করা হলো। পুলিশ জানিয়েছে বুধবার সকালে ওই গ্রামের একটি বিলে একটি শিশুর হাত ভেসে থাকতে দেখে গ্রামবাসীরা পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে একে একে ওই 4টি শিশুর দেহ উদ্ধার করে। আমরা এসেছি এবং অলরেডি 4টা বাচ্চার মৃতদেহই মাটির মধ্য থেকে উদ্ধার করা হয়েছে, তাদেরকে মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটা হত্যাকাণ্ড বলে আমার মনে হয়। পরিবারের সাথে কথা বলে আমরা আরও বিস্তারিত জানতে পারবো। আসলে এখনও ওইভাবে দেখে বোঝা মুশকিল, কারণ লাশ তো মাটির মধ্যে ছিল। এটা হসপিটালের ডাক্তার এই সময়টা আসলে ভালো বলতে পারবে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ফের ওড়িশায় পুলিশের জালে ধরা পড়লো জেল থেকে পালানো স্টুডেন্ট ইসলামিক মুভমেন্ট অফ
ইন্ডিয়ার চার জঙ্গি। ধৃতদের কাছ থেকে তিনটি রিভলভার সহ পাঁচটি আগ্নেয়াস্ত্র এবং কিছু গোলা বারুদ উদ্ধার করা হয়। ফের উড়িষ্যায় পুলিশের জালে ধরা পড়ল জেল থেকে পালানো স্টুডেন্টস ইসলামিক মুভমেন্ট অফ ইন্ডিয়ার চার জঙ্গি। উড়িষ্যা পুলিশের ডিজি কে বি সিংহ জানান, গোপন সূত্রে খবর পেয়ে এদিন রোরকেলায় অভিযান চালায় উড়িষ্যা পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ এবং তেলেঙ্গানা পুলিশ। দু তরফের মধ্যে কিছুক্ষণ গুলি বিনিময়ের পর তাদের গ্রেপ্তার করা হয়। ধৃতদের কাছ থেকে তিনটি রিভলভার সহ পাঁচটি আগ্নেয়াস্ত্র এবং কিছু গোলা বারুদ উদ্ধার করা হয়েছে। তিন বছর আগে 2013 সালে মধ্যপ্রদেশের জেল থেকে পালিয়ে যায় উইচার সিমি সদস্য। তাদের বিরুদ্ধে মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, মহারাষ্ট্র এবং উত্তরপ্রদেশে নাশকতামূলক কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগ রয়েছে। একই সঙ্গে গ্রেপ্তার করা হয়েছে এক সদস্যের মাকেও। কে বি সিংহ জানান, ওই চারজন ভুয়ো পরিচয় দিয়ে রোরকেল্লায় আত্মগোপন করেছিল। ধৃতদের নাম মেহবুব খান, তার মা নাজমা, জাকির খান, আহমেদ খান এবং সালিক, সকলেই মধ্যপ্রদেশের বাসিন্দা। পুলিশ জানিয়েছে গত 4-5 মাস ধরে রোরকেল্লায় বসবাস করছিল ধৃতরা। ডাকাতি করে তারা পরবর্তী অপারেশনের জন্য অর্থ জোগাড় করছিল। ছত্রিশগড়ের একটি ব্যাংকে ডাকাতি করার উদ্দেশ্যেই এই চারজন ভুয়ো পরিচয়পত্র ও প্যান কার্ড তৈরি করেছিল। পুলিশ আরও জানিয়েছে ওই চারজনকে খুঁজে বেড়াচ্ছিল NIA। এদের প্রত্যেকের মাথার উপর 10 লক্ষ টাকা রেখেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তাদের বিরুদ্ধে 17টি বিস্ফোরণের অভিযোগ রয়েছে। রয়েছে তেলেঙ্গানায় 2 জন এবং মধ্যপ্রদেশে 1 জন পুলিশকর্মীকে হত্যার অভিযোগও। পাশাপাশি তেলেঙ্গানার একটি ব্যাংকে ডাকাতি করে 48 লক্ষ টাকা হাতানোর অভিযোগ রয়েছে। ধৃতদের এক অজ্ঞাত স্থানে নিয়ে গিয়ে জেরা করছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবার নিয়ে নিচ্ছি ছোট্ট বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। মৃত্যুর পরেও মানুষের মধ্যে বেঁচে থাকুন। মৃত্যুর পর আপনার চক্ষুকে অমর করে রাখতে চক্ষু দান করুন। মৃত্যুর পর দেহ অঙ্গ প্রত্যঙ্গ দানের মাধ্যমে সমাজ কল্যাণে ব্রতী হন। এসো রক্তের বন্ধনে বাঁধি প্রাণ। সুস্বাস্থ্য বজায় রাখতে 18 থেকে 65 বছর পর্যন্ত সুস্থ ব্যক্তি মাত্রই নিয়মিত রক্তদান করুন ও অন্যদের নিয়মিত রক্তদানে উদ্বুদ্ধ করুন। মূল্যবান জীবন রক্ষা করুন। যোগাযোগ করুন নিম্নলিখিত ঠিকানায়: মেম্বার সেক্রেটারি TSBTC, ত্রিপুরা রাজ্য রক্ত সঞ্চালন পর্ষদ, স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। বিয়ে মানে নতুন জীবন, অনেক স্বপ্ন, স্বপ্ন পূরণে স্বর্ণকম জুয়েলার্স। আকর্ষণীয় বিয়ের গয়নার অসংখ্য ডিজাইন নিয়ে স্বর্ণকম জুয়েলার্স জানায় আপনাদের সাদর আমন্ত্রণ। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার চেয়ে আপন। আপনি এমন ব্যস্ত হবেন যে হাত ও মুখ একসাথে বলবে, মুখ বিজি তো হাত বিজি। ছেড়ে দিচ্ছ না কেন? ভয় করে, প্রতিদিনের এই সমস্যা তোমার লিভারের ক্ষতি যেন না করে। লিভসেফ প্রতিদিন খাও, যাতে এই সব সমস্যা থেকে তুমি রেহাই পাও। আমার পরিবারের সুরক্ষা কবচ লিভসেফ। বিরতির পর আবারও স্বাগত।
মাওবাদী বন্ধের প্রথম দিনে বিক্ষিপ্ত ঘটনা ঘটল ঝাড়খণ্ডে। রাঁচির টাটা রোডে তামারের কাছে সোমবার রাতে একটি ট্রাকে আগুন ধরিয়ে দেয় মাওবাদীরা, জানা যায় পুলিশ সূত্রে। মাওবাদী বন্ধের প্রথম দিন বিক্ষিপ্ত ঘটনা ঘটল ঝাড়খণ্ডে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে রাঁচি টাটা রোডে তামারের কাছে একটি ট্রাকে আগুন ধরিয়ে দেয় মাওবাদীরা। ট্রাকের চালকদের তারা মারধরও করে বলেও অভিযোগ। এরপর ওই রাস্তা দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। অন্যদিকে গভীর রাতে রাঁচির মেকলাক্সিগঞ্জ এলাকায় মাওবাদীরা কয়েকটি ট্রাক্টর জ্বালিয়ে দেয় বলে অভিযোগ। রাঁচিতে অবশ্য ওই বন্ধের সেরকম প্রভাব পড়েনি। গ্রামীণ এলাকাগুলো দোকানপাট বন্ধ ছিল, দোরপাল্লায় বাস চলেছে কম। সোমবার রাত 12টা থেকে দুদিন ঝাড়খণ্ড ও বিহার বন্ধ ডাকে মাওবাদীরা। বিহার ঝাড়খণ্ডের নেতা রামচন্দ্র মাহাতু ওরফে চিরাগদাকে খুনের প্রতিবাদে বন্ধ এই বলে বিহারের রাজ্য কমিশনার মুখপাত্র অবিনাশজি জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আগামী আর্থিক বছর থেকে প্রভিডেন্ট ফান্ডে জমা টাকার সুদ বাড়ানোর সিদ্ধান্ত নিল এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন। অন্তত 6 কোটি মানুষ সরাসরি পেতে চলেছেন এমন সুবিধা। কেন্দ্রীয় বাজেট পেশের আগে সুখবর, অন্তত 6 কোটি মানুষ সরাসরি এমন সুবিধা পেতে চলেছেন। এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন ঠিক করেছে, আগামী আর্থিক বছর থেকে প্রভিডেন্ট ফান্ডে জমা টাকার সুদ বাড়ানো হবে। ওই সুদের পরিমাণ গত 2 বছর ছিল 8.75%, সামনের আর্থিক বছরে এটা বেড়ে দাঁড়াচ্ছে 8.8%। আপাতত প্রায় 6 কোটি মানুষের টাকা জমানো রয়েছে ওই ফান্ডে, সুতরাং সেখানে সুদের হার বাড়লে ভালোই হবে দেশের সাধারণ মানুষের। এর আগে ঠিক ছিল আগামী বছরে প্রভিডেন্ট ফান্ডের সুদের হার বাড়িয়ে করা হবে 8.95%, যদিও এতটা বাড়ানো না হলেও হাসি ফুটবে সাধারণ মানুষের মুখে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনে বাম প্রার্থীদের জয়ের লক্ষ্যে জোর প্রচারে দলের রাজ্য নেতৃত্বরা। মঙ্গলবার চণ্ডীপুর ব্লকের জামতলিবাড়ি এডিসি ভিলেজের ছাগলডেমায় অনুষ্ঠিত নির্বাচনী জমায়েতে উপস্থিত ছিলেন সিপিএম রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য তথা মন্ত্রী তপন চক্রবর্তী সহ অন্যান্য নেতৃত্বরা। এডিসি ভিলেজ কমিটি নির্বাচনে দলীয় প্রার্থীদের জয়ী করার লক্ষ্য নিয়ে চণ্ডীপুর ব্লকের বিভিন্ন ভিলেজে জোরু প্রচার সংগঠিত করছে সিপিএম। দলের রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য মন্ত্রী তপন চক্রবর্তী প্রতিদিনই একাধিক সভায় বক্তব্য রাখছেন। মঙ্গলবার সকালে জামতলবাড়ি এডিসি ভিলেজের ছাগলডেমায় অনুষ্ঠিত হয় নির্বাচনী জমায়েত। মন্ত্রী তপন চক্রবর্তী ছাড়াও এই জমায়েতে উপস্থিত ছিলেন দলের জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য কৃষ্ণেন্দু চৌধুরী, অঞ্চল সম্পাদক সলিল ধর, সিপিএম নেতা রুইতুল মূল হালাম সহ অন্যান্যরা। মন্ত্রী তপন চক্রবর্তী এই নির্বাচনী জমায়েতে বলেন, রাজ্যের বামফ্রন্ট সরকার বিকল্প কর্মসূচি নিয়ে কাজ করছে। সেই বিকল্প কর্মসূচিটা কি তার ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেন, গরিব মানুষের জন্য কাজ করা, সাধারণ মানুষের জন্য করা, শ্রমিক, কৃষক, খ্যাতমজুর, ছাত্র, যুবসহ সাধারণ কর্মচারীদের জীবন মান উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে রাজ্য সরকার। 902 আসনে যেখানে আমাদের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছে, তারপরে যে আসনগুলো থাকে তাতে 24 তারিখে ভোট হবে। আমরা আশা করে থাকব যে 27 তারিখে যখন ভোট গণা হবে, সেই ভোট গণার পরে যাতে জামতলবাড়ি ভিলেজে যাতে জামতলবাড়ি ভিলেজের সব আসনে আমাদের প্রার্থীরা জয়লাভ করবে এবং তাদের নিয়ে আমরা সেদিন বিজয় মিছিল যাতে করতে পারি, সেই প্রস্তুতি নিয়ে আমাদের এই নির্বাচনে যেতে হবে। আপনারা দেখেছেন 10 মাস আগে আমাদের রাজ্যের এডিসি ভিলেজ কমিটির নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে রাজ্যের সমস্ত বিরোধী দল পরাজিত হয়েছে। 28টা আসনের মধ্যে এডিসিতে 28টাতে আমরা জয়লাভ করেছি এবং এই কেন্দ্র থেকে কমলপুরের বলরাম এলাকার কমরেড যিনি এডিসি প্রার্থী হিসাবে দাঁড়িয়েছিলেন তাকে আমরা বিপুল ভোটে এখান থেকে জয়ী করে পাঠিয়েছি। এখন এডিসি কাজ করছে 10 মাস হল, এডিসির মতো
আমরা চাই এই ভিলেজ কমিটির ভোটেও যাতে আমাদের সমস্ত প্রার্থীরা বিজয়ী হতে পারে। এই নির্বাচনে ভিলেজ কমিটিতে বামফ্রন্টকে নির্বাচিত করে আমরা সারা দেশের কাছে একটা নতুন বার্তা পাঠাতে চাই, খবর পাঠাতে চাই। দলের ঊনকোটি জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য কৃষ্ণানন্দ চৌধুরী বলেন, একটা সময় বিদ্যালয়ের অভাবে এই অঞ্চলের ছাত্রছাত্রীরা পড়াশোনা করতে পারত না। এই অবস্থায় ব্যাপক পরিবর্তন হয়েছে, মাধ্যমিক বিদ্যালয় হয়েছে, ICDS অঙ্গনারী থেকে শুরু করে বিদ্যুৎ, পানীয় জল, রাস্তাঘাটের অনেক পরিবর্তন হয়েছে। অথচ এই উন্নয়নমূলক কাজগুলো চোখে দেখছে না বিরোধীরা, এই নির্বাচনের আগে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। যারা তুলতে গিয়ে যে পড়াশোনা করতে হতো, কাজে আর পড়াশোনা করতো না, মা বাবারা পড়াশোনা বন্ধ করে দিতে। আমরা দাবি করেছি না, এক হাজারটা মাধ্যমিক পরীক্ষা পর্যন্ত দিতে পারে, ক্লাস টেন পর্যন্ত স্কুল করা, আজকে সেখানে মাধ্যমিক দিতে পারে এই জামতলবাড়ির গ্রাম থেকে বসে। প্রতিটি পাড়ায় পাড়ায় 3-6 বছরের যে বাচ্চারা আছে তাদের জন্য ICDS সেন্টার অঙ্গনারী স্কুল তৈরি করে দেওয়া হয়েছে, এবং মানুষকে বিভ্রান্ত করে তাদের পক্ষে নেওয়ার জন্য চেষ্টা করছে। কিন্তু মানুষ আজকাল সচেতন, আমরা দেখেছি বিভিন্ন এলাকায় আজকে যারা দীর্ঘদিন ধরে বিরোধী দলের সাথে ছিল আজকে মত পরিবর্তন করে আজকে আমাদের সাথে আসছে। কেন আসছে? তাদের অভিজ্ঞতার ভিত্তিতে তারা আজকে এখানে আসছে। 7 আসন বিশিষ্ট জামতলবাড়ি ADC ভিলেজ কমিটি নির্বাচনে এবার CPM এর বিরুদ্ধে অঘোষিত জোট করেছে বিরোধীরা, এমনই অভিমত একাংশ রাজনৈতিক বিশেষজ্ঞদের। এই জোট ভোট বাক্সে কি প্রভাব ফেলতে পারে তা জানতে অপেক্ষা করতে হবে আগামী 27 ফেব্রুয়ারি পর্যন্ত। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও যান সন্ত্রাসের কবলে পড়ে প্রাণ হারালেন এক বাইক চালক, ঘটনা বিশালগড় থানাদের ঘনিয়ামারা নিচের চৌমুহনী সংলগ্ন দারোগা বাড়িতে। ফের যান দুর্ঘটনায় ঘটনাস্থলে মৃত্যু হয়েছে এক বাইক চালকের, আহত হয়েছে বাইকে থাকা এক 8 বছরের শিশু, মৃতের নাম সুকান্ত দেবনাথ, বয়স 25, বাবার নাম সুনীল দেবনাথ, বাড়ি বিশালগড়ের তেপাড়িয়া গ্রামে, আহত শিশুকন্যার নাম রাখি দেবনাথ, বাড়ি অরবিন্দনগর এলাকায়। ঘটনা বুধবার বেলা 10টা নাগাদ বিশালগড় থানাধীন ঘনিয়ামারার নিচের চৌমুহনী সংলগ্ন দরগা বাড়িতে। ঘটনার বিবরণে জানা গেছে, সুকান্ত দেবনাথ তার শেলিকা রাখিকে নিয়ে নিজ বাড়ি থেকে অরবিন্দনগর শ্বশুরবাড়ির এক আত্মীয়ের বাড়িতে নিমন্ত্রণে TR07-8504 নম্বরের একটি গ্ল্যামার বাইক চালিয়ে যাচ্ছিল। এমন সময় অপর দিক থেকে TR01A-1594 নম্বরের একটি লরি ধেয়ে আসা অবস্থায় গাড়ি ও বাইকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাইক থেকে ছিটকে পড়ে যায় চালকসহ শিশুটি, সঙ্গে সঙ্গে তার নাক মুখ দিয়ে রক্ত পড়া অবস্থায় ঘটনাস্থলে মৃত্যুর কোলে ঢলে পড়ে। সঙ্গে থাকা রাখির একটি পায়ের গোড়ালি ভেঙে গেছে। স্থানীয়দের সাহায্যে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা তাকে বিশালগড় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান ASP অমরজিৎ দেববর্মা ও OC কান্তিলাল বৈদ্য ও অন্যান্য পুলিশরা। ঘাতক লরির চালক পলাতক। সুকান্ত দেবনাথ বলে একজন ছেলে অ্যাক্সিডেন্টে বাইকটা গ্ল্যামার বুঝছে কান্তনা দেখছে, তো আমি জানি আমার সুমনির ছেলে, আমি ভাবছি গ্ল্যামার দিয়ে তো মনে হয় তেমন আছি, আমি তারপর হসপিটালে আছি, আয় দেখি তাই মারা গেছে। মোটামুটি ভালো স্পিডে একটা বাইক আসতে আসলো, ট্রাকটাও মোটামুটি ভালো স্পিডে আইতেছে, তখন বাইকটা মুখোমুখি ব্যালেন্স রাখতে পারছে না, তখন ট্রাকটার সাথে সংঘর্ষ হয়েছে। এরপরে দেখলাম, এসে দেখলাম যে অনেক রক্তাক্ত হয়েছে মালিক, ট্রাকের যে লোক আসলো তারা পালিয়ে গেছে, সাথে সাথে জল টল দেওয়া হলো, এবং 5-10 মিনিট পরে যে টার্নিংটা আছে সেটা দেখা যায় না ভালো করে এই জায়গার থেকে, আর বাইকেরও দোষ মোটামুটি কিছু দোষ আছে, আর বেশি করে ট্রাকের, ট্রাকের যে টার্নিং কাটে তার মধ্যে ট্রাক খুবই স্পিডে থাকে, এই রুটে যা টার্নিং কাটে যে দেখতাম সামনে টার্নিংটা এর মধ্যে প্রচুর স্পিডে থাকে, প্রচুর ট্রাকটি মানে ট্রাকটি যে ট্রাক চলে এই রুটে মানে অনেক নর্মাল স্পিডের থেকে যে লিগালি যে স্পিডটা দরকার এর থেকে
পনেরো বিশ আরো বেশি স্পিডে চলে। আপনারা কি চান এই এলাকার সুরক্ষার জন্য? আমরা চাই যে অনেক যাতে কন্ট্রোলে গাড়িগুলা যাতে কন্ট্রোলে চলে এবং যাতে মানে পুলিশরা যাতে মেনটেন করে এই রুটে আসা যাওয়া করে, তাহলে গাড়ির যে ড্রাইভারগুলো আছে তারা যে তারা কন্ট্রোলে চালাবে এবং কিছু ট্রলি বা কিছু ট্রাফিক কন্ট্রোলের যে নিয়মগুলো আছে এগুলো অ্যাপ্লাই করলে আমার মনে হয় ভালো হবে। উল্লেখ্য, গত দু মাস আগে সুকান্ত বিয়ে করেছিল। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচন উপলক্ষে বাম প্রার্থীদের সমর্থনে এক জনসভা অনুষ্ঠিত হয় থলেবাড়িতে। সভায় উপস্থিত ছিলেন সিপিএম রাজ্য কমিটির সদস্যদ্বয় তথা বিধায়ক কেশব দেববর্মা এবং বিধায়ক শ্যামল চক্রবর্তী সহ অন্যান্য নেতৃত্বরা। আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে কাঠালিয়া ব্লক এলাকার থলিবাড়িতে অনুষ্ঠিত হয় এক জনসমাবেশ। সমাবেশের প্রধান বক্তা ছিলেন বিধায়ক কেশব দেববর্মা ও বিধায়ক শ্যামল চক্রবর্তী প্রমুখ। এই নির্বাচনকে সামনে রেখে কাঠালিয়া ব্লক এলাকার পাঁচটি ভিলেজের জনবহুল স্থানগুলিতে এখন শাসক দলের চলছে একতরফা নির্বাচনী প্রচার কর্মসূচি, যদিও বিরোধীদের প্রচার কর্মসূচি তেমনটা নেই। এদিন থলিবাড়ি জনসভায় জগৎরামপুর, মনাইপাথর ও কালীখলা ভিলেজ থেকে মিছিল নিয়ে আসে কাতারে কাতারে উপজাতি নারী পুরুষ। রৌদ্রতাপ মাথায় নিয়েই খোলা আকাশের নিচে বসে হাজারো মিশ্র জনবসতি এলাকার মানুষ। সভাস্থল একসময় ভিড়ে ঠাসা হয়ে ওঠে। সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে কেশব বাবু বলেন, পোষক মানসো গেখো আপন পোষক ডানি, যেখানে ইট বজ গেখো ইট বনায়, যেখানে ইট বখা আপন পাকা খেটে নেবাগে দাবি খেনায়, হ্যাঁ চিনি বামফ্রণী দাবি কর্মসূচি, যেখানে বিলেস বা গাঁও সভাপতিক একটা খেলায় ডিপ টুয়েল গেখো আর ডিপ টুয়েল আজ আকা ডিপ টুয়েল মিনি ডিপ টুয়েল চাপ কল আহাকে নেই আর পানীয় জল তৈরি নির্মাণী কাহাম ব্যবস্থা পুষুকির নানি, যে পারাবো কারেন্ট পুষুক রেখো কারেন্ট পুষুকির নানি, যে পারাবো তার উপর অঙ্গনবাড়ি সেন্টার সুখী রেখো আর অঙ্গনবাড়ি সেন্টার পুষুকির নানি, যে গাঁও সভা বিলেজ ভিত্তিক উপস্বাস্থ্য কেন্দ্র সুখী রেখো আর উপস্বাস্থ্য কেন্দ্র পুষুকি নাই চিনি ভরণী উন্নতি শাখা নির্বাহী সমতা নানি, যে গাঁও সভা বিলেজ পানি সম্পদ বিকাশ দপ্তর নেই। এছাড়া বিধায়ক শ্যামল চক্রবর্তী বলেন, আমাদের পেটে যাতে ভাত থাকে, কাপড় চোপড় থাকে, রাস্তা থাকে, বিদ্যুৎ থাকে, পানীয় জল থাকে, স্কুল থাকে, জমিতে জল থাকে, হাসপাতাল থাকে, তার জন্য আমরা ভোট দেই। আর ভোট দেই আমরা যাতে ভালো থাকতে পারি, আমাদের মধ্যে যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, আমরা যাতে শান্তিপূর্ণভাবে থাকতে পারি। এখানকার জাতি উপজাতি যে মানুষ আছে এই মানুষ একত্রিত ভাবে যাতে থাকতে পারি তার জন্য আমরা ভোট দিই। আগের নির্বাচনে যে ভোট দিয়েছেন এখন এসে দেখবেন, আগের নির্বাচনে যে অবস্থা এখানে ছিল তার থেকে এখন অনেক পরিবর্তন হয়ে গেছে। গতবার যখন ভিলেজে ভোট দেন তখনই কিন্তু জগৎরামপুরের হাসপাতালটা ছিল না, গতবার যখন ভিলেজে ভোট হয় তখন কিন্তু এই থলিবাড়ি স্কুলের মধ্যে একটা মেয়েদের জন্য হোস্টেল করা হয়েছে, এই হোস্টেলটা ছিল না। আগের বার যখন ভোট হয় এই রাস্তাটার মধ্যে এত বড় করে রাস্তাটা ছিল না, আরো ছোট করে ছিল। আগের বার যখন ভোট হয় পাড়ায় পাড়ায় এত বিদ্যুৎ ছিল না, এই পাঁচ বছরের মধ্যে আগের জনসভায় সভাপতিত্ব করেন বিষ্ণু ত্রিপুরা। উপস্থিত ছিলেন সোনামুড়ার প্রবীণ নেতৃত্ব, মানিক দাস গুপ্ত প্রমুখ। কাঠালিয়া থেকে নারায়ণ বৈদ্য রিপোর্ট, খবর ত্রিপুরা। 24 ফেব্রুয়ারি রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে এডিসি ভিলেজ কমিটি নির্বাচন। আর নির্বাচনে বাম প্রার্থীদের বিপুল ভোটে জয়ের লক্ষ্যে সাবরুমের ফুলছড়ি এডিসি ভিলেজে এক জাথা মিছিল সংগঠিত করল বাম কর্মী সমর্থকরা। আসন্ন এডিসি ভিলেজ নির্বাচনকে সামনে রেখে সাবরুমের ফুলছড়ি এডিসি ভিলেজ এক দৃপ্ত জাটা মিছিল সংগঠিত করে। শাসক দলের যুব সংগঠনগুলি ভিলেজের প্রতিটি প্রান্তের জাতি উপজাতি কর্মীরা 24 ফেব্রুয়ারি শাসক দলকে ভোট দেওয়ার লক্ষ্যে এই প্রচার জাটা মিছিল সংগঠিত করে। উপস্থিত যুব জাটা মিছিলের নেতৃত্ব দেন এ এলাকার বিধায়ক প্রভাত চৌধুরী ও পূর্ব মহুরিপুর ভোরাতলি কেন্দ্রের এমডিসি অরুণ ত্রিপুরা। প্রায় 600 থেকে 700 যুবক এই জাঠা মিছিল ফুলতলির ভিলেজের বিভিন্ন পাড়া পথ পরিক্রমা করে ভুরাতলি টাউন হলে এক সমাবেশে মিলিত হয়। জুতা বলবন ফরা নিছনি ছুকলাইয়ে
সুরুখলাই নন্দিরাম পাড়া নন্দিরাম গোপাল পাড়া পার্ক খাই ফাইয়ে তাব রাজকুমার চৌধুরী পাড়া স্কুল কানার ফাইয়ে কুথুম লাই লেখলাই তো হা বিপরে তাব থাকায় কাইবপরা পার্ক খাই একদম জামানো জব্দ করতে পারবো আশা একদম বিশ্বাস জনগণের কাছে প্রার্থী এবং 100% জিতবই আমাদের এই খুচুরিতে সাতজন প্রার্থী একদম অবশ্যই জিতবে এবং সাথে নিয়ে আমাদের কাজকর্ম করবো আমাদের প্রার্থী এই আমাদের ব্যুরো রিপোর্ট খবর ত্রিপুরা শীতের শৈত্যপ্রবাহ কেটে যেতেই শীতনিদ্রা ভেঙে নিজেদের আনাগোনা শুরু করে দিল সাপেরা আর এমনই এক দৃশ্য ক্যামেরাবন্দী হলো কৈলাসহর দক্ষিণ চণ্ডীপুর রাবার বাগান সংলগ্ন এলাকায় বসন্ত পঞ্চমী শেষ শেষ হলো সরস্বতী বন্দনা অবশেষে বসন্ত এসে গেছে শীত কি তাহলে শেষ সোমবার দুপুরে হালকা গরম ঘামনা ঝরালেও গরম কাপড় খুলেছেন সবাই আবার হাওয়ার মধ্যে শীতের ডালা শীত ঘুম শেষ করে বেরিয়ে পড়েছিল চারজন শীত ঘুম কাতুরে চোখ নিয়েই বেরিয়ে ভুল করে পথিক পথ হারালো আবার কুলাকুলি করে তাদের বাসস্থানে সরু পথে একসঙ্গে ফিরে যাওয়া এই নিয়ে সোমবার সকাল থেকে দক্ষিণ চণ্ডীপুরে সরগরম পড়ে গেল চারটি ভিন্ন প্রজাতির সাপকে গর্তে প্রবেশ করতে দেখে রাবার বাগানের এক শ্রমিকের প্রথম নজরে আসে এই দৃশ্য খবর অটে যায় গ্রাম্যময় শুরু হয় সুদৃশ্য সাপের খেলা কেউ কেউ এক টাকা দুই টাকা সাপগুলোর পাশে ফেলে আশীর্বাদ কামনা করেন ভিড় জমে যায় বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষের অবশেষে খোল করতাল নিয়ে কীর্তন চার চারটি সাপ গর্তে মুখ গুজে থাকায় কেউ নিশ্চিত করে বলতে পারছেন না সাপগুলো কোন প্রজাতির তবে বেশিরভাগ বলছেন ভিন্ন প্রজাতির চারটি সাপ সর্পবিজ্ঞানীরা ভালো বলতে পারবেন বসন্ত এসে গেলেও শীত ঘুম কাটেনি ঘুম কাতুরে চোখ নিয়ে ওরা বের হয়েছিল বসন্তের শুরুতে আরও একটু ঘুমের সন্ধানে এখন ওরা বাসস্থানের পথে কৌতূহল আর ভয় মিশ্রিত শ্রদ্ধা মিলেমিশে সর্পদর্শনে সোমবার দক্ষিণ চণ্ডীপুরে ভিড় জমায় অসংখ্য মানুষ কাছ থেকে আইতেছে আইয়া দেখছে একটা পেটনা ভিতরে চারটা সাপ পাঁচটা সাপ চরিতে ঢুকে অর্ধেক বাইরে অর্ধেক ভিতরে ওই একজনে দেখে সবাই রে কইছে মানে আমরা সবাই গ্রামের সব গ্রামের লোক আইয়া এখানে দেখতেছে ব্যুরো রিপোর্ট খবর ত্রিপুরা খবর শেষ করার আগে আবারো দেখে নিচ্ছি খবর শিরোনাম খবর শিরোনাম নিবেদন করছে আমার পরিবারের সুরক্ষা কবচ লিভ সেফ বুধবার দিল্লির পাতিয়ালা হাউস কোর্টে ঢোকার সময় কানহাইয়া কুমারের উপর চড়াও হয় একদল বিজেপি সমর্থক আইনজীবী পাতিয়ালা হাউস কোর্ট চত্বরের এই পরিস্থিতি তীব্র ক্ষোভ প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট বুধবার সকালে বাংলাদেশের হবিগঞ্জের বাহুবল উপজেলায় উদ্ধার হলো চারটি শিশু মৃতদেহ পাঁচ দিন ধরে নিখোঁজ ছিল শিশুগুলি ফের উড়িষ্যায় পুলিশের জালে ধরা পড়ল জেল থেকে পালানো স্টুডেন্ট ইসলামিক মুভমেন্ট অফ ইন্ডিয়ার চার জঙ্গি সঙ্গে থাকুন দেখতে থাকুন খবর ত্রিপুরা নমস্কার